জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। যিনি আজকে বলছেন যে আমি রেল লাইনটা করলাম, রেল সেতুটা করলাম বহরমপুরের সাংসদ, তিনি রেলের স্টেট মিনিস্টার হয়েছিলেন। আমাদের চোখে দেখা, এলাকার মানুষের চোখে দেখা, স্টেট মিনিস্টার হবার পর তিনি 3 থেকে 4 বার মাহিনগর এলাকায় গেছেন, অর্থাৎ মুকুন্দবাগের নিচু মাহিনগর এলাকায় যেখানে মূলত জমি সংকট রয়েছে সেই জায়গায় গেছেন। যা হোক, তারপর 2021 সিএম তিনি এসেছিলেন প্রশাসনিক মিটিং করতে, মিটিংটা হয়েছিল রবীন্দ্র সদনে। সেখানে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি স্বপন ভট্টাচার্য প্রথম তিনি আবেদন রাখেন দিদি মমতা ব্যানার্জিকে যে আপনার বলিষ্ঠ পদক্ষেপ ছাড়া এই রেল সেতুর কাজ সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়, জমির জট ছাড়াতে হবে। রেল দপ্তর সম্পূর্ণ উদাসীন, একটা সময় রেল দপ্তর যে কথাগুলো দিয়েছিল সেই কথাগুলোও বাস্তবায়িত করতে পারেনি। সেই সময় আমাদের জেলা শাসক ছিলেন শরৎ ত্রিবেদী। দিদি মমতা ব্যানার্জি ওই মঞ্চ থেকে বসে এলাকার মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে এবং সেইটাকে গুরুত্ব দিয়ে তিনি বলেছিলেন প্রশাসনিকভাবে রাজ্য সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে এই কাজ করতে। আমি কাউকেই কখনো কোনো তার ভূমিকাকে অস্বীকার করতে পারি না, কিন্তু ওই 3 বারই যাওয়া আর 3 বারই আসা তাতে জমির জটের সমস্যার সমাধান হয়নি। সমস্যার সমাধান মমতা ব্যানার্জির বলিষ্ঠ হস্তক্ষেপেই হয়েছে। জানি না কী করে তারপরে উনি বলছেন যে উনি নাকি নশিপুর রেল লাইনের কাজ, ওনার তদারকিতেই নাকি টোটাল কাজটা হয়েছে।